তিন চার হাজার টাকার মধ্যে স্মার্ট ওয়াচের আসলে কিন্তু অভাব নাই তবে এর মধ্যে কোনোটার মধ্যে এইটা বেশি আছে আবার এইটা কম আছে কোনোটাতে এইটা ভালো তো সেইটা খারাপ সো স্মার্ট ওয়াচের অভাব না থাকলেও পারফেক্ট স্মার্ট ওয়াচের সংখ্যা কিন্তু অনেকটাই কম তো এই অবস্থায় আমাদের হাতে এসেছে কিউ ওয়াই অ্যাক্টিভ জিটি যাতে প্রমিজিং অনেক ফিচারই থাকছে লাইক এটাতে অ্যামোলেট ডিসপ্লে থাকছে থাকছে থ্রি এটিএম ওয়াটার রেটিং এবং একদম প্রপার বাংলা সাপোর্ট থাকছে প্রপার মানে বাংলা ফন্ট ইন্ট্যাক্ট থাকে আকারেকার ভেঙে যায় না ভালো মতো নোটিফিকেশন পরা যায় এবং এটার সিস্টেম ল্যাঙ্গুয়েজকেও চাইলে আপনি বাংলা করে রাখতে পারবেন কিউসিওয়াই অ্যাক্টিভ জিটির প্রাইস বিয়াল্লিশশো টাকার মতো পাওয়া যাচ্ছে অফিসিয়ালি ছয় মাসের ওয়ারেন্টি সহ তবে যেখান থেকেই কেনেন টপটেক জোনের এই স্টিকারটা অবশ্যই দেখে নেবেন তারা কিউসি অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সো স্টিকারটা থাকলে অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছেন এটা একদমই নিশ্চিত কিউসি ওয়াই অ্যাক্টিভ জিটি স্মার্ট ওয়াচটি পাওয়া যাবে দুইটি কালারে ব্ল্যাক এবং সিলভার সো কারোর মন খারাপের সুযোগ থাকছে না তবে আমার একটু খারাপ লাগলো কারণ আনবক্সিং করে দেখলাম এর বক্সে এক্সট্রা কোনো স্ট্র্যাপ থাকছে না এটা যে প্রাইসের ওয়াচ এখানে একটা এক্সট্রা স্ট্র্যাপ অবশ্যই থাকা উচিত ছিল এর ইন স্ট্র্যাপ টোয়েন্টি টু মিলিমিটার সাইজের এটি সিলিকন মেড স্ট্র্যাপটা কিছুটা শক্ত সো হাতে পরে থাকলে বোঝা যায় যে কিছু একটা পরে আছি তবে দেখতে খুব একটা খারাপ লাগে না আর এই ওয়াচের যে সাইজ যাদের রিস্ট মোটামুটি মিডিয়াম সাইজের তাদের হাতে এটি ভালোই মানাবে তবে একটা কথা বলতেই হচ্ছে ওয়াচটি কিন্তু ডেফিনেটলি গুড লুকিং সো যারা রাউন্ড শেপের ওয়াচ পড়তে চান তাদের এটা অবশ্যই পছন্দ হবে ম্যাটেরিয়ালের ক্ষেত্রের বডি জিঙ্ক এলোয় বিল্ড ডান দিকের যে ক্রাউন থাকছে সেটা স্টেনলেস স্টিল এটি ঘোরালে স্যাটিসফ্যাক্টরি সাউন্ড পাওয়া যায় এবং এটি ভালো মতো কাজ করছিল নিচের যে বাটনটা থাকছে সেটা মূলত একটি শর্টকাট বাটন আমি আউট অফ দ্য বক্স দেখলাম এখানে অ্যাক্টিভিটিটা অ্যাসাইন করা ছিল তবে আপনি চাইলে যে কোনো অ্যাপ এখানে অ্যাসাইন করে রাখতে পারবেন ওয়াচটি ঘোরালে মানে পেছন দিকে থাকছে সেন্সর এবং এই ওয়াচের স্পিকার এবং মাইক্রোফোন থাকছে ওয়াচের দুই পাশে সব মিলিয়ে বিল কোয়ালিটি ক্র্যাফটসম্যানশিপ খুবই ভালো এবং শুরুতেই যেমনটা বলছিলাম এই ওয়াচে কিন্তু থ্রি এটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং থাকছে সো এটা পরে সুইমিং করা যাবে নির্দ্বিধায় আর সাধারণ যেসব কাজ আছে হাত মুখ ধোয়া গোসল করা সেগুলো এই ওয়াচ পরে অবশ্যই করতে পারবেন কিউসিও অ্যাক্টিভ জিটির ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার স্পেস একদমই কম এটা অ্যামলের ডিসপ্লে এর সাইজ ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চ ফোর সিক্সটি সিক্স বাই ফোর সিক্সটি সিক্স এবং এই প্যানেল এনাফ ব্রাইট সো আপনি যে কন্ডিশনে থাকেন ডিসপ্লেটি ভালো মতো ফিজিবল থাকে সো এই ডিসপ্লেতে ভিভিড কালার পাওয়া যাবে কন্ট্রাস্ট খুবই ভালো সো ব্ল্যাক কালারটা একদমই ডিপ থাকে বলা যায় এটি অলরাউন্ডার একটি ডিসপ্লে তবে এই হচ্ছে মাত্র দুটি অলয়জেন ডিসপ্লে থাকছে যেগুলো ব্রাইট বা সানি কন্ডিশনে আমার দেখতে একটু সমস্যা হয়েছে এটা ছাড়া অন্য সব প্যারামিটার্সে এই ডিসপ্লেটা ভালো মার্ক পাবে এর টাচ রেসপন্স ভালো এবং জানিয়ে রাখি এই প্যানেলে সিক্সটি এপিএস রিফ্রেশটেড থাকছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে যে বিষয়টা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এর বাংলা সাপোর্টের ব্যাপারটা বাংলা নোটিফিকেশন খুব সহজেই পড়া যাচ্ছিল কোনো ফোন ভেঙে যাওয়া বা আকারেকার এদিক ওদিক হয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার ছিল না সেই সাথে ফোনের অন্যান্য অ্যাপের নোটিফিকেশন ওয়াচে আমি একদম রিয়েল টাইমে পাচ্ছিলাম এবং ভালো বিষয় ছিল রেগুলার ফোন কলের পাশাপাশি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের কলও এখানে আপনি রিসিভ করতে পারবেন কল কোয়ালিটি আমার কাছে ওকে মনে হয়েছে এর মাইক্রোফোন কোয়ালিটি ভালো সেই সাথে স্পিকারও মোটামুটি লাউড ইনডোর কন্ডিশনে ভলিউম একদমই ঠিকঠাক মনে হয়েছে তবে বাইরে নয়েজি প্লেসে যখন আমি ছিলাম এর সাউন্ড আমার কাছে কিছুটা কম মনে হয়েছে করতে হ্যান্ডসেট অপারেটিং সিস্টেম আপডেট করুন ও সেটিংস থেকে অপশনটি করুন হেলথ সেন্সরের ক্ষেত্রে ওয়াচে হার্ট রেট ব্লাড অক্সিজেন মেজার করার অপশন আছে এবং স্লিপ ট্র্যাকিং এর ক্ষেত্রে দেখলাম এখানে নাইট স্লিপ এবং দিনের বেলায় আমরা মাঝে মাঝে হয়তো ন্যাপ নিয়ে থাকি সেটাও এটি ট্র্যাক করতে পারবে যা খুবই কাজের ফিচার এবং এর পাশাপাশি এই ওয়াচ কিছু ওয়ার্কআউট অটোমেটিকলি ট্র্যাক করতে পারবে লাইক একটা না কিছুক্ষণ হাঁটলেই ওয়াচ সেটাকে ওয়ার্কআউট হিসেবে ধরে নেবে এবং আপনাকে নোটিফিকেশন পাঠাবে স্পোর্টস মোডের মধ্যে আরও অনেক কিছুই আছে এবং মোটামুটি একশো বিশটার ওপর ওয়ার্কআউট মোড এই ওয়াচে পাওয়া যাবে আর জিটিতে আপডেটেড সেন্সর থাকছে সো ডাটা অ্যাকুরেসি আমার কাছে অনেকটাই অ্যাকুরেট মনে হয়েছে এই ওয়াচের কোম্পানি অ্যাপ হিসেবে থাকছে কিউ সিওয়াই অ্যাপ অ্যাপটা ক্লিন ডিজাইনের এখানে অ্যাডভান্স মেজারমেন্টগুলো দেখা যাবে প্লাস এখান থেকে দুশোরও বেশি ওয়াচফেস আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং ওয়াচে ডাউনলোড করা যাবে এই ওয়াচে বিল্টিন বেশ কয়েকটি ফেস থাকছে যাতে ভ্যারিয়েশন আছে এবং যদি চান এর পাশাপাশি অ্যাপে থাকা যেসব ফেস আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন ব্যাটারি হিসেবে এই ওয়াচে আমরা পাচ্ছি থ্রি হান্ড্রেড মিলিয়াম ব্যাটারি চার্জ করার জন্য থাকছে টু পিনের ম্যাগনেটিক চার্জার ম্যাগনেটটা খুব একটা স্ট্রং মনে হয়নি তবে ইউজুয়ালি এই ধরনের চার্জারে স্ট্রং অ্যাটাচমেন্টটা পাওয়া যায় না ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলবো আপনি যদি একদম কটল না ধরেন মানে হেভি ইউজ না করেন সেক্ষেত্রে হয়তো আট দশ দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন তবে আমরা যেভাবে ইউজ করেছি সেখানে কিন্তু খুব বেশি দিনই ওয়াচটি ব্যাকআপ দিতে পারেনি আমি ব্রাইটনেস বাড়িয়ে অলোয়োজন ডিসপ্লে অন রেখে ব্যবহার করেছি এবং ব্যাকআপ মোটামুটি চার থেকে পাঁচ দিন পাচ্ছিলাম সো বুঝতেই পারছেন আপনি যদি আরও হেভি ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক বেশি পাওয়া যাবে না তবে ফোনের সঙ্গে ওয়াচটি যদি কানেক্ট না করে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপ এই ওয়াচের ক্ষেত্রে পাওয়া যাবে তো ফাইনালি বলবো কিউসি ওয়াই অ্যাক্টিভ জিটি সব মিলিয়ে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এতে অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে সেই সাথে ডিজাইনটা ক্লিন ডিসপ্লে ভালো ফোনের সঙ্গে কানেকশন খুবই স্টেবল ছিল এবং আরও ভালো বিষয় ছিল প্রপার বাংলা সাপোর্টেতে পারছিলাম তবে প্রাইসটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে এর প্রাইস যদি চার হাজারের নিচে থাকতো সেক্ষেত্রে খুব আরামেই ওয়াচটি রিকমেন্ড করা যেত এই চার হাজার টাকা প্রাইস রেঞ্জে আসলে প্রচুর স্মার্ট ওয়াচ থাকছে সেগুলো দেখে শুনে বুঝে কিসে ওই অ্যাক্টিভ জিটিটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন অনেক ভালো